ইন্টারভিউ ক্লাস পার্ট ফাইভে তোমাদের সকলের স্বাগত নয় বন্ধুরা এর আগে যা চটে ক্লাস কর্মের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারো পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিন্তু পরীক্ষা ইন্টারভিউ ধরা হয় তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে জানা দরকার প্রথম কোশ্চেনটা দেখো পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত বঙ্গোপসাগরের উত্তর দিকে এই পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত নয় কোটি তেরো লক্ষ খেয়াল রাখবে কত নয় কোটি তেরো লক্ষ এবার তিন নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যার নিরি নিরিখে পশ্চিমবঙ্গের কত খেয়াল রাখবে এটা কী বলা হয়েছে জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের কত চতুর্থ পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের রাজ্যের সীমানাটি বলো পূর্ব দিকে বাংলাদেশ উত্তর দিকে নেপাল ভুটান রয়েছে খেয়াল রাখবে সীমানা পূর্ব দিকে বাংলাদেশ উত্তর দিকে নেপাল ভুটান রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যগুলির নাম কী পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্যগুলির নাম কী এটা প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল আগেরবারে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম অসম এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার অসম সিকিম পশ্চিমবঙ্গ কয় প্রতিষ্ঠিত হয় এটাও একবার জিজ্ঞাসা করা ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল পশ্চিমবঙ্গের মোট কতগুলো জেলা আছে তেইশটা জেলা আছে পশ্চিমবঙ্গে এটাও আগেরবার জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম বা মহানগর এটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে জগদ্বীপ ধনখড় এটা পশ্চিমবঙ্গের ইনি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল এটা তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের মোট আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বড় কিমি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বড় কিমি খাতায় লিখতে হবে না বারবার শোনো এমনিই মুখস্থ হয়ে যাবে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত আয়তনের দিক থেকে বললে চোদ্দতম আর জনসংখ্যার দিক থেকে বললে খেয়াল রাখবে চতুর্থতম এটা খেয়াল রাখবে আয়তন বললে তম জনসংখ্যা বললে চতুর্থতম পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের যানবাহন নিবন্ধন চিহ্নটি কি ডাব্লুবি দেখবে মোটর সাইকেল বা কোনো গাড়ির পিছনে লেখা থাকে ডাব্লুবি এবার দেখো সাত সুগন্ধের জন্য পোতাকার চা বিখ্যাত এটা আগেরবার অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিল দার্জিলিংয়ের চা স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দা কপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম এই কোশ্চিনটিও জিজ্ঞাসা করা হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দা কপু এবার দেখো ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের প্রধান নদীটির নাম কি গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী পশ্চিমবঙ্গের দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম বলো এই কোশ্চিনে জিজ্ঞাসা করা হয়েছিল তিস্তা তোরসা জলডাকা মহানন্দ দামোদর অজয় কংসাবতী এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের নদীর নাম পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি মেছো বাঘ খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি মেছোভাগ অনেকে শুধু বাঘ বলে বাঘ হবে না মেছোভাগ পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি ধলা গলা মাছরাঙা খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি ধলা গলা মাছরাঙা পশ্চিমবঙ্গের জাতীয় পাখি পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমের জাতীয় ফুল কি শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি ছাতিম পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ভিডিওটি যদি একশোটি লাইক আসে তাহলে টু অবশ্যই আপলোড করে দেবো কারণ একটা ভিডিওর মধ্যে পশ্চিমবঙ্গ কমপ্লিট করা সম্ভব নয় সুন্দরবনটি কোথায় অবস্থিত দক্ষিণাঞ্চলে সুন্দরবনটি অবস্থিত পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম ম্যানোগ্রোভ অরণ্য এটি কোথায় রয়েছে সুন্দরবনে রয়েছে এটা পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবনের সবচেয়ে মূল্যবান বৃক্ষ কোনটি সুন্দরী বৃক্ষ সুন্দরবনের সবচেয়ে মূল্যবান বৃক্ষ সুন্দরবন কি সংরক্ষণের জন্য বিখ্যাত বাঘ সংরক্ষণের জন্য সুন্দরবন বিখ্যাত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যানের নাম বলল ইম্পর্টেন্ট প্রশ্ন একবার জিজ্ঞাসা করা হয়েছিলো সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান খেয়াল রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয় কি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয় পশ্চিমবঙ্গের কয়টি শহরের নাম বলো হাওড়া রানীগঞ্জ হলদিয়া জলপাইগুড়ি বর্ধমান দার্জিলিং কোচবিহার আরামবাগ এছাড়া আরও রয়েছে মোটামুটি আমি কটা তোমার শহরের নাম এখানে তুলে ধরলাম হাওড়া রানীগঞ্জ হলদিয়া জলপাইগুড়ি বর্ধমান দার্জিলিং কোচবিহার আরামবাগ পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি পশ্চিম প্রধান বাণিজ্য কেন্দ্র খেয়াল রাখবে কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য ফসল কী কী ধান ও পাট ধান ও ধান হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য ফসল এটা খেয়াল রাখবে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য ফসল কি এরকম পরে দিয়ে দিয়েছে এখানে পশ্চিম প্রধান খাদ্য ফসল কি ধান খেয়াল রাখবে ইউনেস্কোতে স্থান পেয়েছে পশ্চিম একটি নাম বলো ইউনেস্কোতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের একটি জায়গার নাম কি দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোতে ঐতিহ্যবাহী স্থান হিসাবে জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কটি নেতাই সুভাষচন্দ্র বসু বিমানবন্দর পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কয়েকটি বিমানবন্দরের নাম বললো এটাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল শিলিগুড়ির নিকটবর্তী বাগডোগরা কোচবিহার বিমানবন্দর এছাড়াও নেতাই সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা যেতে পারে খেয়াল রাখবে কি শিলিগুড়ির নিকটবর্তী বাগডোগরা কোচবিহার বিমানবন্দর এছাড়া তাই সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী কোশ্চেন জিজ্ঞাসা করেছিল দেখো প্রশ্নটা এইভাবে বড়ুচন্ডী দাস পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছাদনার বাসিন্দা ছিল কি তিনি কোথায় বাসিন্দা ছিলেন বড়ুচন্ডী দাস বাঁকুড়া জেলার ছাদনার একটু এখানে কেটে গেছে দেখে নাও পরবর্তী কোশ্চেন জিজ্ঞাসা করেছিল চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম এটা তোমরা অবশ্যই বলতে পারবে বঙ্কিম চট্টোপাধ্যায় মাইকেল বূসন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবানন্দ দাস মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ আরও অনেক ব্যক্তিত্ব আছে মোটামুটি যেগুলো ইম্পর্ট্যান্ট আমি তুমি রাম এবার দেখো এছাড়া মহেশ্বর দেবী আশাপূর্ণা দেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহঙ্গ বন্দ্যোপাধ্যায় প্রচুর বিখ্যাত ব্যক্তি রয়েছে পশ্চিমবঙ্গে কোথাকার ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি কয়েকটি উৎসবের নাম জিজ্ঞাসা করা হয়েছিল দুর্গা পূজা যাত্রা জগদ্ধাত্রী পূজা দোলযাত্রা চড়ক গান ইত্যাদি তো টোটাল অন্তত পঞ্চাশটার উপরে প্রশ্ন আলোচনা করলাম এর পার্ট টু তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো আর যদি নতুন চ্যানেল নতুন দর্শক হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটিকে বাজিয়ে রাখো জয়েন বন্ধু নতুন আবার তোমাকে দেখা হবে সে সুস্থ দেখো ভালো দেখো